আজ আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তনের নিয়ম। ডাইরেক্ট ন্যারেশন, হি সেইড আই অ্যাম রিডিং, এই ডাইরেক্ট ন্যারেশনটিকে যদি আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের প্রথম দেখতে হবে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাহলে এবার দেখতে হবে রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে এই স্পিচটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এই ডাইরেক্ট ন্যারেশনটিকে ইনডাইরেক্ট ন্যারেশনে এভাবে পরিবর্তন করা যায়। ইনডাইরেক্ট ন্যারেশন, হি সেইড দ্যাট, অর্থাৎ আমরা সেইডের পরে যে কমা ছিল এই কমাটা উঠায়ে কনজাংশন হিসেবে দ্যাট বসালাম। তারপরে লিখছি হি ওয়াজ রিডিং, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা লিখতে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাই আমরা লিখলাম হি ওয়াজ রিডিং। এখানে আমাদের আরো শেখার বিষয় হচ্ছে যে ডাইরেক্ট ন্যারেশনে আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সন, কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন করার পরে আমরা দেখতে পাচ্ছি এই সাবজেক্টের স্থানে ফার্স্ট পার্সন থেকে পরিবর্তন হয়ে থার্ড পার্সন বসেছে। কিভাবে থার্ড পার্সন হলো এটা আমাদের শেখার বিষয়। আমরা জানি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে এই ফার্স্ট পার্সনকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় পরিবর্তন করতে হয় ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বের সাবজেক্টের স্থানে যে পার্সন বসেছে সেই পার্সন অনুযায়ী। আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বের সাবজেক্টের স্থানে রয়েছে হি অর্থাৎ থার্ড পার্সন, সেজন্য আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় এই সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী দ্যাটে পরে সাবজেক্টটা পরিবর্তন করে লিখলাম হচ্ছে হি, অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন করতে হয়।